দেখো বন্ধুরা, এটা হয়েছে শুক্রবারের দিন বিকালবেলা 4:30টার দিকে। সারাদিন বিকাল দিন সারাদিনই ভালো ছিল, রৌদ্র ছিল না, তা মানে মেঘলা মেঘলা করে রয়েছিল, অল্প রৌদ্র অল্প ইয়ে এরকম করে হয়েছিল। পরে 4:30টার দিকে হঠাৎ করে এমন জোরে ঝড় বৃষ্টি এসেছে না কি বলবো তোমাদেরকে দেখাই। দেখো আর এই ঝড় বৃষ্টিতে আমার বর দেখেছো অফিস থেকে আসলো, আমি বলতেছি তুমি এত ঝড় বৃষ্টিতে অফিস থেকে বাইরে বের হয়েছো কেন? উনি বললো যে আমি যখন ঝড় বৃষ্টি মানে আসছিল না তখনই অফিস থেকে বের হয়েছে, রাস্তায় মানে ঝড় বৃষ্টি উনি পেয়েছে আর ওরকমই মানে দাঁড়ায় নাই আর কোনো জায়গায়, মানে জোরে মানে এসেছে আর ঘরে যতটুকু সময় আর কি ঘরে আসা যায়। দেখো বন্ধুরা, দেখো তোমরা একদম ঘুরো চারিদিকে, মানে এইভাবে ঝড় বৃষ্টি এসেছে আর এরকম করে ঝড় বৃষ্টি আসে না, খুব ভয় লাগে। কেননা আর বিশেষ করে ঘরের লোক যদি বাইরে থাকে খুবই টেনশন হয়, খুবই টেনশন হয়। কেননা আমাদের দিকে না রাস্তায় রাস্তায় অনেক বড়ো বড়ো গাছ, অনেক বড়ো বড়ো গাছ, এই গাছগুলো না মানে ভেঙে ভেঙে পড়ে কারেন্টের তারে পড়ে, এরকম কারেন্টের তারে পড়লে না জায়গায় জায়গায় এরকম হয়। আর দুই তিন দিন দিন কারেন্ট থাকে না, এই যে এক সপ্তাহ আগে এরকম হয়েছিল, আবারও দুই দিনও কারেন্ট ছিল না বন্ধুরা, দুই দিনও কারেন্ট ছিল না। কারেন্ট না থাকলে না জলের কষ্ট, মোবাইল চার্জ থাকে না, মানে সব দিকে কষ্ট, কেননা সব দিকে কষ্ট যদি কারেন্ট না থাকে। আর এইভাবে যদি ঝড় বৃষ্টি মানে 10 মিনিটের ঝড় বৃষ্টি একটা এসে যায় দুই দিন লেগে যায় মানে কারেন্ট আস্তে আস্তে এরকম অবস্থা। তোমরা কেউ তো কমন করে বলো যে আমাদের এদিকে তো অপেক্ষায় রয়েছি, বৃষ্টি হচ্ছেই না হচ্ছেই না, যা গরম গরম। আমি ভাবলাম তোমাদেরকে আজকে এই ঝড় বৃষ্টিটা দেখাই, আমাদের এখানে কী পরিমাণে ঝড় বৃষ্টি। চৈত্র মাস থেকে শুরু হয়েছে বন্ধুরা, চৈত্র মাস থেকে লাগাতার দুই দিন ভালো থাকে, দুই দিন ঝড় বৃষ্টি হয়, দুই দিন ভালো থাকে, দুই দিন ঝড় বৃষ্টি হয়, এরকমই হয়ে রয়েছে। আর বৈশাখ মাসটাও তো পুরাই এরকমই হয়ে রয়েছে। জানি না কালকে আমাদের এদিকে আমাদের এখানে আর কি বিহু ফাংশন আছে, জানি না এই ঝড় বৃষ্টি থামবে কি না আর বিহু ফাংশন হবে কি না, তার জন্য আমি তোমাদেরকে দেখালাম, এটা শুট করে রেখেছিলাম তোমার।